किती यात्रा तरी ঘুষা না করলে আপনার একটা কথা কই ক পোলাপন দুইটারে হাটে নিয়ে যান কেন হাটে না নিয়ে গেলে হয় না ওগরে পোলাপন রে নিয়ে হাটে গেলে বেচা বিক্রি বেশি হয় আর মাল সামানা পাহারা দিত না কিন্তু তাইলে খালি একজন রে লজেন্স কিনা দিলেন কেন একটারই টাকা ছিল এই জন্য একটা কিনে দিছি তাই বইলে খালি পোলাটারে কিনা দিবেন মাইয়াটারে কিনা দিবেন না পোলাটা অনেক দূরাদূরি করছে পোলাটা অনেক দূরাদূরি করছে তাইলে আবার পোলাটারে মারলেন কেন মার না দিলে তো সোজা হয় না ভুল বেশি করে হায় আল্লাহ এই জন্যে পোলাপান দুইটা না আপনাকে ডরায় সহজে আপনার ধারে কাছে আসতে চায় না আমিও চাই যে ওরা আমার কাছে না আসুক বেশি আল্লাপ দিলেই তো ঘরে চলবো এইটা ওইটা চাইবো তখন দিতে পারবো না নিজেরই খারাপ লাগবো এইটা কি আসব কথা কইলেন এইটাই আসল কথা আমি তো বাপ হিসেবে দুর্বল আমি তো পোলাপানের সব দাবি দাওয়া পূরণ করতে পারি না মাঝে মাঝে নিজেরে ধিক্কার দিই আমার বাপেও পারে নাই আমি নিজেও পারতাছি না আমার পোলাও পারবো না সেই জন্য অবকাশ থেকে দূরে দূরে থাকতে চাই মায়া বাড়াইতে চাই এটা নিয়ে তুমি আর কোনো কথা কর না ঘুমাও আস আপনার পা দুইটা টিপা দিই লাগবো না বাড়তে নিব কি খবর কামাল মিয়া বসো ভাই অসময়ে বন্যার পানি আইসে খেতের সব ফসল তলায় গেল মহাজন তো একবার কইছিল যে ক্ষতি পোষাই দিব আর তো কিছু কয় না অসুবিধা নাই পোষাই দিব না আপনার কথায় মনটা পোষায় পকেট তো পোষায় না কাল মহাজনের কাছে আইসো পোষাই দিব না বাপজান স্কুলের স্যার কইছে স্কুলে যাইতে বই খাতা তারাই দিব বাপজান আমারও স্কুলে যাইতে কইছে যাইবা যাইবা
তোমরা দুইজনেই স্কুলে যাইবা। কি হলো আপনার ছেলে মেয়ে স্কুলে যাইতে চায়, আপনি কোনো কথা কন না যে? গলায় পানি ঠেকছে, পানি পানি নেন। খাওয়ার সময় তো কথা সে করতে গিয়ে খাউন্ড হলো ইবাদত, ইবাদতের সময় কথা কইতে নাই। খাওয়া থুয়ে ওইটা যেতেছেন কে? স্কুলে যাওয়ার মানে বুঝো অনেক ব্যাপার আছে। তিন বেলা তোমাকে খাউন দিতে আমার জান বেড়ে যেতেছে, আবার স্কুলে যাবে। গরিব মানুষের পোলাপানের লেহাপড়া করে কিছু হয় না। গরিব মানুষ কিচ্ছু করতে পারে না, খালি জানে স্বপ্ন দেখতে। কি এর মধ্যে কি যে কোন শোনো, আমাকে ওই আসমানের স্থান দেখার জন্য বিল্ডিংয়ের ছাদে যাইতে হয় না, ঘরে শুয়ে শুয়ে ওই ফুটা টিনের চাল দিয়েই চান দেখা যায়। আর কত পারেও না। লেহাপড়া কি খারাপ জিনিস? এই লেহাপড়া শুরু করলে আমার লগে খেতে কাম করবো কেটা? ওরা বাচ্চা পোলা পাই, ওরা কি কাম করব? এতক্ষণ তো পোলার কথা কইলাম, আর মায়া মানুষ লেহাপড়া করে কি করব? বিয়া দিলে যাবো গো পরের বাড়ি, বাপ মারে দেখবো। এইটা কেমন কথা কইলেন? এখন স্কুলে যেতে চাইতেছে, দুই দিন পরে কইব আমার জামা ছিঁড়ে গেছে, জামা কিনে দাও, প্যান্ট ছিঁড়ে গেছে, প্যান্ট কিনে দাও, বই দাও, খাতা দাও, ওইটা দাও, সেটা দাও, আমি পারবো দিতে? ফালতু কথা নিয়ে আসছে। মেয়ে মানুষের মাথায় বুদ্ধি আল্লাহ একটু কম দিছে, বুঝছো? আজ এইটা বেসাল। মেট্রিক পাশ হইলে ছোটখাটো চাকরি হইলেও করতে পারবো, তোমার মতো এরকম বর্গা দিতে হইব না, তোমারও একটা ভবিষ্যৎ দিব। যতদিন তোমার রত আছে ততদিন হয়তো কাম করতে পারবা, এরপর তার পারবা না। বাবু বাবু আমার বাবু, সারা খানে ডুবি বাসি অনলেরি পাথারে, কপালে না দাও যদি সুখ পাঠাইলা কেন সংসারে, পিঞ্জারে পাথর চাপাইয়া কতদিন কে বাঁচতে পারে, পিঞ্জারে পাথর চাপাইয়া কতদিন কে বাঁচতে পারে,
পালে না দাও যদি সুখ পাঠাইলা কেন সংসারে দয়াল কপালে না দাও যদি সুখ পাঠাইলা কেন মন খারাপ সিদ্ধান্ত নিছি যত কষ্টই হোক পোলারে লেখাপড়া শিখাবো আর মাইয়া ময়না আমার অবস্থাটাও তো তোমার বুঝতে হবে দুইজনের আমি একসাথে কেমনে লেখাপড়া করব আমার কি সেই ক্ষমতা আছে পোলা পাইন্ডে লেখাপড়া করানো আর হাতি পোষা এক জিনিস আমাকেও দিন তো গেছে আমরা ওরা তো এক না মাইয়া কি কইব নিজের বাড়িটা যাইব বইন্ডা যাইব না এইটা কেমনে হয় আমার কি খারাপ লাগতেছে না কো আমারও খারাপ লাগতেছে কিন্তু আমার তো সে সামর্থ্য নাই আমি একটা অথর বোবা আমার মতো পুরা কপাইলে আর কি আছে কো মাইয়া রে বুঝদিম কি কইয়া একটা কিছু কয়ে বুঝতে হবে দুই দিন পরে এমনি ভুলে যাবো গা দুই দিন পরে এমনি ভুলে যাবো গা মাইয়া মানুষ স্কুলে যাইতে পারে না আমি যাব চুলগুলিরে কি করছো মা তেল সাবান পানি কিচ্ছু দেয় না এত সুন্দর চুল কারো আছে আমার মায়ের চুলগুলি খুব সুন্দর মাশাল্লাহ থু 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 মায়ের নজর বলে বেশি লাগে দাও বেনি গাইথা দিই পড়ো ও আব্বা কি আঁকতেছো মাছ আঁকতেছো কে তোমার না কইলাম ওই যে সরয়টা শিখো সরয়টার উপরে হাত ঘুরাও শিখাই দিছি না সরয় ওইটার উপর দিয়ে হাত ঘুরাও সরয় সরয়া রস্যই দীর্ঘই কি করিস আমি চুল কাটি কেন ভাইয়া আমিও তোমার লগে স্কুলে যাইতে চাই আমিও পড়তে চাই দাঁড়া মারে আমি কইতাছি কাইন্দ না আমি স্কুলে যাবো বাবজান মায় কইছে পোলা হইলে আমি স্কুলে যাইতে পারবো এই দেখো আমি পোলা গামাতন চুল কাটছি এখন কি আমি স্কুলে যাইতে পারবো না
হয় না। ময়না, আমরা সাত ভাই বোন ছিলাম, আমি সবার ছোট। বাপ জান বোন চারটারে বিয়ে দিতে গিয়া মাঠের অর্ধেক জমি বেঁচে দিল, আর বড় ভাইরা বাকি অর্ধেক। আমার ভাগে এই ভিটাটা ছাড়া আর কিচ্ছু জুটল না। ছোটবেলায় আমিও স্বপ্ন দেখতাম স্কুলে যাব, লেখাপড়া করব, কিন্তু অভাব এমন একটা জিনিস যা মানুষের স্বপ্নগুলোরে ভাঙে। মানুষ নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। ময়না, আমার মুখ ভেটে কান্না আসতেছে, কিন্তু অভাব দেখতে দেখতে চোখের পানি শুকায় গেছে। আল্লাহ, তুমি মানুষের অভাব দিও, কিন্তু এমন কষ্ট দিও না যে মানুষ নিজেই নিজের ধিক্কার দেয়। আর কতকাল রইবে এমন দুঃখের সাথে সন্ধি, এমন পোড়া জনম থেকে মুক্তি মোরে দাও। আর যদি না পারো তবে তুই লইয়া যা, এমন পোড়া জনম থেকে মুক্তি মোরে দাও। যদি না পারো তবে